শুভ সন্ধ্যা বন্ধুরা। বহু পরীক্ষার্থী একটা জিনিস তো বারবার জিজ্ঞাসা করে থাকে, সেটা হচ্ছে মডেল কোড অফ কন্ডাক্ট ঘোষিত হয়ে গেছে। এখন এই মুহূর্তে রাজ্যে নতুন চাকরির পরীক্ষা হতে পারে কিনা, বা পূর্ববর্তী যে সমস্ত চাকরির ঘোষণা আছে সেটা হতে পারে কিনা, নতুন কোনো ফর্ম আসতে পারে কিনা, মিসলেনিয়াস বা ক্লার্কশিপ বা WBCS 2024 সেটা আসতে পারে কিনা, এই সমস্ত প্রশ্ন বহু পরীক্ষার্থী বারবার জিজ্ঞাসা করে থাকেন। এখন এই যে মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়ে যাওয়া, সেটার সাথে ইলেকশন কমিশন কিন্তু একটা সুনির্দিষ্ট নির্দেশিকা জারি করে, যে নির্দেশিকার 22 নম্বর পয়েন্টে স্পষ্ট ভাষায় লেখা আছে নতুন রিক্রুটমেন্ট এবং অ্যাপয়েন্টমেন্ট, এই সমস্ত বিষয়ে কি বলা আছে আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। 22 নম্বর পয়েন্টে যেটা বলা আছে সেটা হচ্ছে, রেগুলার রিক্রুটমেন্ট অর অ্যাপয়েন্টমেন্ট অর প্রমোশন থ্রু ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, স্টেট পাবলিক সার্ভিস কমিশন, দ্য স্টাফ সিলেকশন কমিশন অর এনি আদার স্ট্যাটুটারি অথরিটি ক্যান কন্টিনিউ। রিক্রুটমেন্ট থ্রু নন স্ট্যাটুটারি বডিজ উইল রিকোয়ার প্রায়র ক্লিয়ারেন্স অব দ্য কমিশন। অর্থাৎ যারা নন স্ট্যাটুটারি বডি তাদের পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে আলাদা করে ক্লিয়ারেন্স নিতে হবে যদি তারা কোনো রিক্রুটমেন্ট করতে চায়। কিন্তু রেগুলার যে রিক্রুটমেন্টগুলো পাবলিক সার্ভিস কমিশন, সেটা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন হতে পারে, স্টেট পাবলিক সার্ভিস কমিশন হতে পারে, স্টাফ সিলেকশন কমিশন হতে পারে, অথবা অন্য যে কোনো স্ট্যাটুটারি বডির মাধ্যমে রিক্রুটমেন্ট হতে পারে। সেই যে প্রসেসগুলো, সেই যে অ্যাপয়েন্টমেন্টগুলো, সেই যে প্রমোশনগুলো, সেগুলোতে কিন্তু পাবলিক সার্ভিস কমিশন কোনো বাধা দেয়নি। স্পষ্ট ভাষায় তারা জানিয়ে দিয়েছে যে এগুলো কন্টিনিউ হতে পারে। অর্থাৎ এর থেকে আমরা অন্তত যেটা বুঝতে পারলাম, যে যদি পাবলিক সার্ভিস কমিশন বা স্টাফ সিলেকশন কমিশন মনে করে যে তারা রিক্রুটমেন্ট প্রসেসের যে রেগুলারিটি সেটা বজায় রাখবে, অ্যাপয়েন্টমেন্টের যে রেগুলারিটি সেটা বজায় রাখবে, বা বিভিন্ন ক্ষেত্রে প্রমোশনের যে রেগুলারিটি সেটা বজায় রাখবে, তাহলে কিন্তু তাতে কোনো সমস্যা নেই অন্তত ইলেকশন কমিশনের তরফ থেকে, কারণ এটা লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এটা একটা পরিস্থিতি যেটার কথা তারা স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে যে এটা চলতে পারে, অন্তত মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার জন্য এটার মধ্যে কোনো বাধা নেই। এবার বাস্তবের পরিস্থিতি তো আলাদা হয়, কারণ এটা ধরনের পরীক্ষা অর্গানাইজ করতে গেলে পুলিশকে লাগে, প্রশাসনকে লাগে, সমস্ত ব্যাপারের একটা সংযোগ লাগে, স্কুল লাগে, কলেজ লাগে। ফলে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যেহেতু স্কুল, কলেজ, স্কুলে যারা পরীক্ষা ইনভিজিলেটর হিসেবে কাজ করবেন তারা, প্রশাসনের যে কর্তা ব্যক্তি আছেন তারা, পুলিশের যারা কর্তা ব্যক্তি আছেন তারা, প্রত্যেকে যেহেতু খুব ব্যস্ত থাকে ভোটের ডিউটির কাজকর্মে, কারণ ভোট হচ্ছে এমন একটা ব্যাপার যেটা সব কিছুকে সুপারসিড করে, যেটা সবার উপরে, সব কাজকর্মের উপরে। ফলস্বরূপ এটা হতেই পারে যে এই মুহূর্তে স্টাফ সিলেকশন কমিশন বা ইউনিয়ন বা স্টেট পাবলিক সার্ভিস কমিশন বা UPSC-র পক্ষে এই মুহূর্তে পরীক্ষাগুলো নেওয়া হয়তো অসুবিধা, কারণ সেক্ষেত্রে ভোটের কাজকর্ম করার সাথে এই পরীক্ষাগুলোকে পাশাপাশি নিতে একটা অতিরিক্ত চাপ তৈরি হতে পারে, যেটা হয়তো নেওয়া সম্ভব নয়। যে কারণে আমরা দেখেছি যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তাদের যে প্রিলিমস পরীক্ষা অল ইন্ডিয়া সিভিল সার্ভিস পরীক্ষার জন্য যেটা ঘোষিত হয়েছিল 26 মে, সেটা তারা পিছিয়ে দিয়ে জুন মাসের মাঝামাঝি সময় একটা দিয়েছে, সম্ভবত 16 বা 17 এরকম জুন নাগাদ তারা জানিয়েছে যে হবে। সুতরাং বা অন্তত ইলেকশন কমিশনের তরফ থেকে কোনো যে বাধা নেই, সেটা যে চলতে পারে রেগুলার রিক্রুটমেন্ট অ্যাপয়েন্টমেন্ট এবং প্রমোশন, সেটা এই নির্দেশিকায় স্পষ্ট, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর যদি আপনারা মনে করেন যে মিসলেনিয়াস পরীক্ষা বা ক্লার্কশিপ পরীক্ষার জন্য মক টেস্ট নেবেন, আমি এখনো পর্যন্ত 16টা মক টেস্ট মিসলেনিয়াস এবং ক্লার্কশিপে 9টা তৈরি করেছি, যদি কেউ নেবেন মনে করেন তাহলে আমার কাছ থেকে নিতে পারেন। আমার চ্যানেলে আমি এই সংক্রান্ত ভিডিও আপলোড করেছিলাম 26 মার্চ, সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিলাম। বহু পরীক্ষার্থী আগ্রহী হয়ে নিয়েছেন, আপনারা যদি মনে করেন তাহলে ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন ডিসক্রিপশন বক্সে গিয়ে। তারপর প্রদত্ত যে ইমেল আইডি রয়েছে সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করলে আমি নিশ্চয়ই এই সংক্রান্ত ব্যাপারে আপনাকে উত্তর দেবো। ভালো থাকবেন, সফল হন, বিজয়ী হন। যেহেতু অনেক পরীক্ষার্থীর এই বিষয়টা নিয়ে জিজ্ঞাসা থাকে যে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে, এখন রিক্রুটমেন্ট হবে কিনা, তাই জন্য আমি আপনাদের সামনে বিষয়টা স্পষ্টভাবে তুলে ধরলাম। এই সংক্রান্ত যে কোনো আপডেট সঠিকভাবে বিশ্লেষণ সহ পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে দেবেন, ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং কমেন্ট করবেন, যাতে আপনাদের পজিটিভ কমেন্টে আমি সমৃদ্ধ হতে পারি এবং সকলে যাতে আরো বেশি বেশি করে জানতে পারে, তাই চ্যানেলটাকে ছড়িয়ে দেবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন।